ভর্তি চন্দ্রবড়া আছে এটা আপনার সত্যি সত্যি যদি আপনার তাড়াতাড়ি এসে দেন তবু কটা ফুলেছে এবারে খেতে দিতে পারেন বাড়ি কোথায়? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? সাপে কামড়ে আমি গরু নিয়ে গিয়েছিলাম মাঠে, গরু নিয়ে গিয়ে থাকা জায়গায় আমি যাচ্ছিল, আচমকা কামড়ে দিয়ে সাপ আমার কামড়ে দিয়ে আমি দেখো নিচে দিয়ে সাপটা বেয়ে যায়। কি সাপ কামড়েছে? ওই চন্দ্রবড়া দেখেছেন? তারপর কি করলেন? তারপর আমি আস্তে আস্তে ওখানে এসে আমার দিদিকে বললাম, দিদি এসে আমার পায়ে থেকে দড়ি বেঁধে দিল, আমি বাঁধলাম নিজে নিজে বেঁধে, দিদিও বাঁধলাম আমি বাঁধলাম, বেঁধে নিয়ে গাড়ি ফোন গাড়ি নিজে খবর দিয়েছি, ওরা এসে গাড়িতে আমাকে এনে তারপর ক্যানিং হাসপাতালে আনলে। কাছাকাছি তো বারাইপুর হাসপাতাল ছিল, ক্যানিংটা ভালো চিকিৎসা হয় শুনেছি। আমাদের ওখানে ছেলে তাকে বড় সাপ কামড়েছিল ক্যাকটাস কামড়ে দিয়ে, ও এসে কিন্তু ফিরে গেছে, সেই কারণে এগুলো ক্যানিং নিয়ে চলে। ক্যানিংয়ে ভালো চিকিৎসা হয় বলে চাঁপাটির হাড়াল থেকে সাপে কামড়ানো একটা রোগী এসছে, বর্তমানে চিকিৎসা চলছে ক্যানিং মহকুমা হাসপাতালে। রোগীর দাবি যে বারাইপুরে যাওয়ার থেকে ক্যানিং হাসপাতালেই ভালো চিকিৎসা হয়, কি বলবেন? চাম্পাহাটি থেকে প্রায় বছর ষাটেক এক ভদ্রলোকের চন্দ্রবড়া কামড়েছে, সেই পেশেন্ট তিনি ক্যানিং হাসপাতালে এসছেন, তার এখানে চিকিৎসা চলছে, 10 ভায়াল এভিএস অলরেডি দেওয়া হয়ে গেছে, আরও 10 ভায়াল এভিএস এর দেওয়ার তোড়জোড় চলছে, এবং তার আনুষঙ্গিক যা ট্রিটমেন্ট দরকার সেগুলো সবই সে পেয়েছে এবং পাবেন। এটা হচ্ছে ক্যানিং সাব ডিভিশন হাসপাতালের অনেক দিন ধরেই একটা সুনাম রয়েছে, এবং এখানকার যে সমস্ত মেডিকেল অফিসার রয়েছেন এবং অন্য অন্য নার্সিং স্টাফ থেকে শুরু করে অন্যান্য স্বাস্থ্যকর্মী যারা আছেন, তাদের নিরলস পরিশ্রম এবং নিবিড় আন্তরিকতার মাধ্যমেই কিন্তু এটা গড়ে উঠেছে। এবং এটা হচ্ছে অস্বীকার করার জায়গা নেই যে ক্যানিংয়ের প্রতি স্নেক বাইট পেশেন্টরা যে ভালো হয়েছে ক্যানিং হাসপাতাল থেকে, তার প্রতি তার মাধ্যমেই কিন্তু এই ভালোবাসাটা তৈরি হয়েছে। এবং আমাদের রয়েছেন, আমার পাশেই রয়েছেন ডক্টর সমরেন্দ্রনাথ রায়, তিনি ক্যানিং যুক্তিবাদী সাংস্কৃতিক সংস্থার তিনি সভাপতি, এবং তার নেতৃত্বে এবং বিজন ভট্টাচার্যের নেতৃত্বে অনেক মানুষ আছেন যারা হচ্ছে এই স্নেক বাইটের পেশেন্টদের তাদের নিয়ে আসা এবং হচ্ছে তাদের এই তাদের সবসময় হচ্ছে তারা যাতে মানে ভালো থাকে, পরিষেবা ঠিক মতো হয়, সে ব্যাপারে একদমই লক্ষ্য রাখেন এবং যারা পরিষেবা দান করেন তাদেরকে উৎসাহিত করেন। তো এর মাধ্যমে কিন্তু মানুষের মনে একটা দারুণ আস্থা তৈরি হয়েছে, তো এটা হচ্ছে মানুষের জন্য খুবই সুখকর, আর আমাদের জন্য সুখকর যেটা সেটা হচ্ছে চন্দ্রবড়ার কামড় হওয়ার পর ওই ভদ্রলোক এবং হচ্ছে ভদ্রলোকের বাড়ির লোকজন ওঝা গুণিনের কাছে না গিয়ে সরাসরি হাসপাতালে পৌঁছে গেছেন, এটা একটা দুতরফের তরফেই একটা বড় পাওয়া।